ভোকেশনাল নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার রুটিন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 2022 সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এখন নবম শ্রেণীর সময়সূচিটা দেখব। পরীক্ষা শুরু হবে 8ই ডিসেম্বর থেকে। আমরা পূর্ণাঙ্গ রুটিন দেখি। 8ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে বাংলা, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল উভয়েরই। 11ই ডিসেম্বর রোজ রবিবার পরীক্ষা হবে ইংরেজি। 13ই ডিসেম্বর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে গণিত। 15ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান। 18ই ডিসেম্বর রোজ রবিবার পরীক্ষা হবে রসায়ন। 20ই ডিসেম্বর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা এসএসসি ভোকেশনালদের জন্য। হাদিস শরীফ ও ফিকা, এটা হলো দাখিল ভোকেশনালদের জন্য পরীক্ষা। 21ই ডিসেম্বর রোজ বুধবার পরীক্ষা হবে আরবি, এটা শুধুমাত্র দাখিল ভোকেশনালদের জন্য। 22ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে ধর্ম ও নৈতিক শিক্ষা, এইটি হবে শুধুমাত্র এসএসসি ভোকেশনালদের জন্য। কোরআন মাজিদ ও তাজবিদ, এটা দাখিল ভোকেশনালদের জন্য। এবার আমরা দেখব টেড। 26ই ডিসেম্বর রোজ সোমবার পরীক্ষা হবে টেড, টেড ওয়ানের পরীক্ষা হবে। টেড ওয়ানের যার যে টেড আছে সে সেই টেডে পরীক্ষা দিবে, এটা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল উভয়েরই। পরীক্ষা হবে 26ই ডিসেম্বর রোজ সোমবার, টেড ওয়ানের পরীক্ষা হবে। বিষয়গুলো দেখে নিন, টেড ওয়ানে অনেকগুলো বিষয় আছে, যার যে বিষয়ে পরীক্ষা হবে সে সেই বিষয়টা পরীক্ষা দেবেন। 28ই ডিসেম্বর রোজ বুধবার পরীক্ষা হবে টেড টুর পরীক্ষা। টেড টু, এটি এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল উভয়েরই পরীক্ষা হবে। টেড টু, যার যে টেড আছে সে সেই টেডে পরীক্ষা দিবে। টেড টুর পরীক্ষা হবে 28ই ডিসেম্বর রোজ বুধবার। টেড টুর সাবজেক্ট এখানেও দেওয়া আছে আংশিক। 29ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পরীক্ষা হবে উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, এগুলো হলো এসএসসি ভোকেশনালদের জন্য। আর দাখিল ভোকেশনালদের জন্য পরীক্ষা হবে উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, ইসলামের ইতিহাস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটি দাখিল ভোকেশনালদের পরীক্ষা হবে। আর এই দুটি সাবজেক্ট পরীক্ষা হবে 29ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। তাহলে আমরা লিখিত পরীক্ষা শেষ, এবার ব্যবহারিক পরীক্ষাটা দেখব। ব্যবহারিক পরীক্ষা কবে হবে? ব্যবহারিক পরীক্ষা শুরু হবে জানুয়ারি মাসের 2023 সালের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে এবং চলবে 2023 সালের জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে 2023 সালের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 2023 সালের জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বেই প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে পৌঁছাতে হবে। শিক্ষার্থী নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এতক্ষণ দেখলাম নবম শ্রেণীর ভোকেশনাল রুটিন। এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন, যার যে সমস্যা শিক্ষা বিষয়ে সেই বিষয়ে কমেন্ট করবেন, কমেন্টের অনুসারে অবশ্যই উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।